পয়লা ফেব্রুয়ারি ছিল আমাদের স্কুল ক্যানন ডেভিড সেশন হাই স্কুলের 92তম প্রতিষ্ঠা দিবস উদযাপন এবং প্রাক্তনীদের পুনর্মিলন উৎসব। সকালে প্রভাত ফেরির পর জাতীয় পতাকা উত্তোলন এবং বিদ্যালয়ের পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হল। বিদ্যালয়ের ব্যাচ, গোলাপ ফুল এবং পেন দিয়ে প্রাক্তনীদের ওয়েলকাম করা হলো, আর মাঠের মাঝখানে প্যান্ডেলে হচ্ছে অনুষ্ঠান। স্কুলের স্টুডেন্টরা মাঠের মাঝখানে নানান রকম জিনিসের স্টল দিয়েছে। এই আর্ট অ্যান্ড ক্রাফটের জিনিসগুলো ওরা নিজের হাতে বানিয়ে সেল করছে। কেউ দিয়েছে চায়ের স্টল, কেউ বা ঘুগনি, কেউ দিয়েছে পোলাও আর মাংসের দোকান, আবার কেউ দিয়েছে ফুচকার দোকান, আবার অনেকেই দিয়েছে পিঠের দোকান। এরপর প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠান শুরু হলো। সত্যি কথা বলতে এত বছর পর স্কুলে এসে খুব নস্টালজিক হয়ে পড়েছিলাম। প্রিয় শিক্ষক শিক্ষিকা এবং পুরনো বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা হয়ে খুব ভালো লাগলো। বিদ্যালয়ের পুরনো মুহূর্তগুলোর কথা আজ খুব মনে পড়ছে। এটা হলো আমাদের বিদ্যালয়ের আদি ভবন, এখানে হতো আমাদের প্রার্থনা। এরপর এলো সেই মুহূর্ত, কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া। মনে পড়ে যাচ্ছে স্কুলের সরস্বতী পুজোর দিনগুলোর কথা। এই বেঞ্চে বসেই একসময় কত রকম দুষ্টুমি করেছি। এরপর ভাইদের সঙ্গে একই বেঞ্চে বসে করলাম মধ্যাহ্ন ভোজন। খাওয়া দাওয়া শেষ করে স্কুলের মাঠে গেলাম অনুষ্ঠান দেখতে। আর গিয়ে দেখলাম আমাদের বন্ধু ঋদ্ধি আর রজত স্যার স্টেজ মাতিয়ে দিয়েছে। আজ আমরা যে যেখানেই থাকি, এই স্কুলের দিনগুলোকে আমরা প্রত্যেকেই খুব মিস করি। এই মাঠ, এই বিল্ডিং, এই বিদ্যালয় থেকে যাবে আজীবন বুকের বাঁদিকে।